শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের কাশ্মীরে গ্রেনেড হামলায় এক সেনা সদস্য নিহত। দাঙ্গার পর দিল্লি ছাড়া হচ্ছেন কৃষকরা। সন্ত্রাসী হামলার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সতর্কতা জারি। ইসলামফোবি এবং বর্ণবিদ্বেষের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানালেন এরদোগান। এবং সবশেষ থাকছে, ফিলিস্তিনিদের নির্মাণাধীন মসজিদ গুঁড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জম্মু কাশ্মীরের কুলগাম জেলায় টহল দেওয়ার সময় সেনাবাহিনীর উপরে অজ্ঞাত সন্ত্রাসীদের গ্রেনেড হামলায় এক জওয়ান নিহত হয়েছেন এবং আরও তিন জওয়ান আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া দশটার দিকে ওই হামলার ঘটনা ঘটে। এবছর গেরিলা হামলায় এই প্রথম সেনা সদস্যের হতাহতের ঘটনা ঘটল। গেরিলারা দক্ষিণ কাশ্মীরের শ্রীনগর জম্মু মহাসড়কে সমশিপুরা খানাবল এলাকায় সেনাবাহিনীর রুট ওপেনিং পার্টির জওয়ানদের উপর এই গ্রেনেড হামলা চালায়, ফলে চার সেনা জওয়ান আহত হন। আহত ওই জওয়ানদের শ্রীনগরে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এক্সপ্লোসিভ ইম্প্রোজাইবিস এক্সপ্লাইসিভ ডিভাইস বিস্ফোরণের ফলে জওয়ানরা আহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের দাবি। একটি স্কুল ভবনের পাশে ওই বিস্ফোরক পদার্থ রাখা ছিল এবং বিস্ফোরণের ফলে স্কুল ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া প্রাথমিকভাবে ওই ঘটনাকে গ্রেনেড আক্রমণ বলে মন্তব্য করেছেন। এদিকে ওই হামলার পরে সংশ্লিষ্টতা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড স্থাপন করে যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। ভারতের 72তম প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর র্যালি থেকে সৃষ্ট দাঙ্গার পর আরও কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। দাঙ্গার কয়েক ঘন্টার মধ্যেই কৃষকদের দিল্লি ছাড়া করেছে পুলিশ। ধরপাকড়া টকটহলে রীতিমতো থমথমে অবস্থা দিল্লির। মুম্বাই, হরিয়ানা এবং পাঞ্জাব সীমান্তেও আরও পুলিশ মোতায়েন করা হয়েছে। দাঙ্গায় এক কৃষকের প্রাণহানির পাশাপাশি অন্তত 300 পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় 22টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাক্টর মিছিল থেকে 8টি বাস এবং 17টি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে কৃষকরা। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে নভেম্বরের শেষ থেকেই দিল্লির সীমানায় আন্দোলন করেছেন হাজারো কৃষক। এতদিন তাদের আন্দোলন শান্তিপূর্ণই ছিল। প্রজাতন্ত্র দিবসে বিক্ষোভে রাজধানীর কোন পথে মিছিল যাবে তা নিয়েও পুলিশের সঙ্গে কথা হয়েছিল কৃষক নেতাদের। ট্রাক্টর নিয়ে লালকেল্লা যাওয়ার অভিপ্রায় নেই বলে আগেই জানিয়েছিলেন নেতারা, কিন্তু প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর র্যালি রাস্তায় নামাতেই পরিস্থিতি বদলে যায়। বিভিন্ন জায়গায় ব্যারিকেড ভাঙ্গা নিয়ে সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে, চলে কাদানি ঘ্যাস এবং লাঠিচার্জ। পাল্টা মারমুখী হয়ে ওঠে আন্দোলনরত কৃষকরাও। একটি দল পৌঁছে যায় লালকেল্লাতে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে কৃষকদের লালকেল্লা দখলের পরিকল্পনা ছিল না, এটি রাগের বহিঃপ্রকাশ বলে দুঃখ প্রকাশ করেছে গায়ক কৃষক আন্দোলন জমিয়ে তোলা গায়ক দীপ সেদু। বিশ্লেষকরা বলছেন, কৃষক আন্দোলন এবং দাঙ্গা বিজেপি সরকারের উপর বাড়তি চাপ এসেছে। কৃষকদের উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে পাঞ্জাবি গায়ক অভিনেতা দীপ সিধুর বিরুদ্ধে। তিনি দাবি করেছেন, পরিকল্পনা ছিল না লালকেল্লার দখলের, রাগের বহিঃপ্রকাশে হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হচ্ছে, এজন্য দেশটিতে সতর্কতা জারি করা হয়েছে। বুধবার এই সতর্কতা জারি করে দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মাথায় এই সতর্কতা জারি করা হলো। গত এক বছরের মধ্যে এটি প্রথম সতর্কতা জারির ঘটনা। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানিয়েছে, গত 3 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তুষ্টরা এই হুমকি তৈরি করছে। 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটালে ট্রাম্প সমর্থকদের হামলায় চরমপন্থীরা উৎসাহিত হতে পারে। সতর্কতায় বলা হয়েছে, হামলার পরিকল্পনার ব্যাপারে এখনও নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য তথ্য নেই, তবে ক্ষমতা হস্তান্তর নিয়ে হতাশ ব্যক্তিরা হুমকি হিসেবে আবির্ভূত হতে পারে। প্রেসিডেন্টের অভিষেকের পরও আগামী কয়েক সপ্তাহে সন্ত্রাসী কর্মকাণ্ডের উচ্চতর হুমকি রয়েছে। ইসলামফোবি এবং বর্ণবিদ্বেষ প্রতিরোধে বিশ্বের সবাইকে এক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তিনি বলেন গত কয়েক বছর ধরে প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে ইসলামফোবিয়া এবং বর্ণবিদ্বেষ বহুগুণ বেড়েছে। বুধবার আন্তর্জাতিক হলোকস্ট স্মরণ দিবস উপলক্ষে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, হলোকস্ট বসনিয়া, রুয়ান্ডা এবং কম্বোডিয়ার মতো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ব্যবস্থা নেয়া। তিনি আরও বলেন, মানব জাতি একটি কঠিন সময় দিয়ে যাচ্ছে এবং বর্ণবাদ ভাইরাস মহামারীর পাশাপাশি ক্রমবর্ধমানভাবে ব্যাপক আকার ধারণ করেছে। মসজিদ, উপাসনালয় এবং গির্জার মতো উপাসনা স্থলের সহিংসতার ঘটনাগুলো ব্যাপক বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এরদোগান বলেন, বর্ণবাদী সন্ত্রাসবাদ একটি হুমকিতে পরিণত হয়েছে যা সামাজিক শান্তি এবং জনগণের একত্রে বাস করার ইচ্ছে ক্ষুণ্ণ করছে। ফিলিস্তিনের পশ্চিম তীরে নির্মাণাধীন একটি মসজিদ ধ্বংস করেছে ইহুদিবাদী ইসরায়েল। সকালে ইসরায়েলের কয়েকটি সামরিক যান আল খলিল শহরের দক্ষিণে ইয়াতা শহরের পূর্ব দিকের এলাকাটি ঘিরে ফেলে এবং ব্যাপক তাণ্ডব চালায়। 340 বর্গ মিটার আয়তনের নির্মাণাধীন মসজিদটি ধ্বংস করে দেয়। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, দখলদারেরা মসজিদের কাছের একটি বিদ্যালয়ের কূপও ধ্বংস করে দিয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই কূপের পানি ব্যবহার করত। কিছুদিন আগে দখলদারেরা জানায় মসজিদটি নির্মাণের জন্য অনুমতি দেওয়া হয়নি, ফলে তা ভেঙে দেওয়া হবে। এদিকে দখলদার সেনারা অধিকৃত পূর্ব বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেমের হিজমা উপশহরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। এ সময় ফিলিস্তিনিরা প্রতিবাদ মুখর হয়ে উঠলে সংঘর্ষ হয় এবং দখলদার সেনারা ফিলিস্তিনিদের ঘরবাড়ি লক্ষ্য করে গুলি, টিয়ারশেল এবং সাউন্ড বোমা নিক্ষেপ করে। ইসরায়েলি বাহিনী নানা অজুহাতে প্রায় প্রতিদিনই ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে এবং ঘরবাড়ি এমনকি মসজিদ পর্যন্ত ধ্বংস করে দিচ্ছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।